এক গজ তার বাংলাদেশে যেখানে যাবে ২০ টাকা ২০ পয়সা কম নেবে না। আপনি কত রাখছেন? ৪ টাকা ১০ পয়সা। এক কয়েল নিলেও পাইকারি দাম রাখবেন? জি ভাই, এক কয়েল তার নিলেও পাইকারি দাম রাখবেন। গ্যারান্টি দিচ্ছেন? ১০০% ভাই। প্রতিদিন যদি ২০০০ টাকা সেল করতে পারে, মিনিমাম সর্বনিম্ন ১০০০টাকা প্রফিট থাকবে এই ইলেকট্রিক ব্যবসায়। ভাই, কত টাকা হলে প্রাথমিকভাবে ব্যবসাটা শুরু করা যাবে? ৫০০০০ টাকা হলে আমি আপনাকে এ টু জেড ইলেকট্রিক ব্যবসাটা গুছিয়ে দিতে পারো সব মাল। ধরেন আমার কোনো ভাই আপনার থেকে মাল নিয়ে ৬ মাস ব্যবসা করার পরে যদি মনে হয় যে সে ব্যবসা করতে পারবে না, মাল ফেরত দিলে টাকা দিয়ে দিবেন? ইনশাল্লাহ ভাই। কিন্তু তার ৬ মাস ১ বছর চেষ্টা করতে হবে। কিন্তু আমি এতটুকু আশাবাদী যে আমার থেকে মাল নিলে ব্যবসা ছাড়বে না, কারণ আমি হচ্ছে মাদার হোলসেলার ভাই। আমরা হচ্ছে এই পণ্যগুলো নিজেরা তৈরি করি, আমাদের থেকে কম দামে ইনশাল্লাহ নবাবপুরে কেউ ইলেকট্রিক পণ্য দিতে পারবে না। এটা গ্যারান্টি দিচ্ছেন? ১০০% গ্যারান্টি। এই ব্যবসায় আসলে ৫ গুণ লাভ? অবশ্যই ভাই। তার প্রমাণ সহ দেখেন, এটা কেনা হচ্ছে আপনার ৩ টাকা ৯১ পয়সা, এমআরপি হচ্ছে ২২ টাকা, দোকানে ২০ টাকা করে বিক্রি করা হয়। করা যায়? এটা হলো এসিডিসি লাইট, কারেন্ট চলে গেলে ১ টানা ২ ঘন্টা চলবে। এটা আপনার বিক্রি কত? এটা বিক্রি হচ্ছে ৭২ টাকা, আর এখানে রেট দেওয়া আছে ২৬০ টাকা এমআরপি। যদি ১৫০ টাকা বিক্রি করে তাও তো ডাবল লাভ। ডাবল লাভ। ধরেন আমার কোনো ভাই তার বাড়ির জন্য ১ লক্ষ টাকার ইলেকট্রিক পণ্য তার লাগবে, অন্য জায়গায় ১ লক্ষ টাকা বিল হলে আপনার কাছে কত হবে? আমি ৭০০০০ টাকা ইনশাল্লাহ তার থেকে বেটার মাল কমপ্লিট করে দিয়ে দিব। মানে সেম মালটা আপনি ৭০০০০ টাকায় দিবেন? ইনশাল্লাহ ভাই, ৩০০০০ টাকা আমি সেভ করে দিব। আমাদের অ্যাড্রেস হলো ঢাকার নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেট, দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক আর মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট, দোকান নং ৬-৭ আর হোল্ডিং নম্বর হচ্ছে ১৪৯। ওকে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিন উপর নাম্বারটা স্পষ্ট ভাবে দেওয়া থাকবে। ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে নেক্সট টাইম ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে আপনাদের সুবিধা হবে। আমি আবারও বলছি, ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে নেক্সট টাইম ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে আপনাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছি ভাই, এরপর আপনি দেখাবেন হলো আমাদেরকে তার। জি। আচ্ছা, এই তারগুলো আসলে কি তার? এটা এটা কি হচ্ছে বলে লতা তার? লতা লতা বলে, টিটি বলে আর কি। এই লতা তার পার গজ কত টাকা? এটা হচ্ছে ১টাকা ৪০ পয়সা গজ। ১টাকা ৪০ পয়সা কেনা পড়বে, বিক্রি হবে কত টাকা? বিক্রি হবে ৭ থেকে ৮ টাকা গজ। ১টাকা ৪০ পয়সায় কিনে ৭ থেকে ৮ টাকা গজ বিক্রি। তাহলে এটা ফুল পুরো কয়েলের দাম কত? এটা পুরো কয়েলের দাম হচ্ছে ১৪০ টাকা। ১৪০ টাকায় কিনে কি ৭০০ টাকা বিক্রি করবে? অনায়াসে বিক্রি করা যাবে, খুচরা মূল্যে অনায়াসে বিক্রি করা যাবে। এরকম কি দোকানদাররা বিক্রি করছে? ১০০% করছে ভাই, কারণ দোকানদাররাই আমাদেরকে বলে যে ভাই এই রেটে আমরা এই মালটা বিক্রি করছি। আচ্ছা, ওকে ভাই। হ্যাঁ, এরপরে কোন তারটা? এরপর হচ্ছে যে ববিন, ববিন ববিন যদি নেন পুরো ববিনটা সহ, এটার দাম পড়বে ৩টাকা ৫৫ পয়সা গজ। ৩৫৫ টাকা ববিন। এটা আপনি বিক্রি করতে পারবেন ১০ থেকে ১৫ টাকা, কারণ হচ্ছে এটা হচ্ছে ফায়ার প্রুফ। ৩টাকা ৫০ পয়সায় কিনে ১৫ টাকা বিক্রি করা যাবে, এটা হচ্ছে ফায়ার প্রুফ। মানে এটা ম্যাচ দিয়ে আগুন মারলেও ধরবে না, প্রয়োজন আমার দোকানে এসে এটা আপনারা যাচাই করে নিতে পারবেন। মানে এখানে ম্যাচ দিয়ে আগুন জ্বালাবে? হ্যাঁ। তারে আগুন ধরাতে পারলে? আমি তারে আগুন ধরাতে পারলে সম্পূর্ণ যা জরিমানা করবে তা আমি নিজে মাথা পেতে নেবো। ওকে, ফাইন। তারপরে তারপর হচ্ছে এটাকে বলে এফটি তার। এফটি তার? জি। এটা হচ্ছে হলো আপনার ৪টাকা ১০ পয়সা গজ। ৪টাকা ১০ পয়সা কেনা, মানে ৪১০ টাকা কয়েল। আর একটা এফটি তার কিন্তু মিনিমাম ২০ টাকা খুচরা মূল্য নিচে বিক্রি হয় না। তো ৪১০ টাকা দিয়ে কিনে আপনি অনায়াসে এটা আপনি ২০০০ টাকা কয়েল বিক্রি করতে পারবেন খুচরা মূল্যে। এটা আপনার পার গজ হলো ৪টাকা ১০ পয়সা। ৪টাকা ১০ পয়সা গজ কেনা পড়বে, আর বিক্রি আছে কত? বিক্রি হচ্ছে ২০ টাকা। ২০ টাকা ৪টাকা ১০ পয়সা কিনে ২০ টাকা বিক্রি, প্রায় ১৬ টাকা লাভ। ১৬ টাকা অনায়াসে এক গজে। ওকে, তাহলে এক কয়েল তারের দাম হলো ৪টাকা ১০ পয়সা ৪১০ টাকা কয়েল কয়েল তারের দাম ৪১০ টাকা। তাহলে এক গজ ২০ টাকা করে বিক্রি করলে এক কয়েল তার ২০০০ টাকা বিক্রি করা যাবে, ১৬০০ টাকা অনেক মানে লাভ। তারপর যদি আমরা সিঙ্গেল তারে বলি, সিঙ্গেল তার হচ্ছে আপনার খুচরা মূল্য এটা আপনার মিনিমাম ১৪ থেকে ২০ টাকা খুচরা মূল্য, ১৪ টাকা গজ অথবা ২০ টাকা মানে যে যে ভাবে বিক্রি করতে পারে। এটা হচ্ছে আপনি জোড়া হচ্ছে ৪৯০ টাকা, একটা লাল একটা কালো, একটা লাল কালো, ঠিক আছে। তারপর যদি আমি বিজলি, আমার দোকান জুড়ে তার। তারপর আমার কাছে ৭২ তার পাবেন মাত্র ১২৫০ টাকায় ৭২ তার। তারপর হচ্ছে আপনি ১.৫ পাবেন আমার কাছে আপনি মাত্র ৬৫০ টাকা
আর মানে তারে যে কোনো সাইজ আমার কাছে অ্যাভেলেবল এনি টাইম সবসময় পেয়ে থাকবেন, ঠিক আছে? তারপর দেখা যায় যে আমার কাছে যদি মানে এই যে গ্যাং সুইচ, গ্যাং সুইচ কিন্তু আমার কাছে অফুরন্ত আছে, যারা বাসা বাড়ি করতে চান আমার কাছে গ্যাং সুইচ নিয়ে যেতে পারেন। এগুলা গ্যাং সুইচ, জি। আচ্ছা, এই গ্যাং সুইচের দাম কত? এটা হচ্ছে পিয়ানো মডেল, মানে আমাদের যে পিয়ানো মডেলের আপডেট হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার 60% ডিসকাউন্ট পাবেন। মানে প্রাইস লিস্টটা যদি দাম থাকে 100 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে দাম হবে 40 টাকা। এটা যদি আমি বলি, এটা ওয়ান গ্যাং এর দাম হচ্ছে আপনার 58 টাকা, 2 গ্যাং 70 টাকা, 3 গ্যাং 88 টাকা। এগুলো হচ্ছে ডিসকাউন্ট বাদ দিয়ে রেট। কত বছরের গ্যারান্টি? 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মানে 10 বছরে যদি 100 বার নষ্ট হয়, 100 বার নতুন দেব। আর এটা সম্পূর্ণ চায়না প্রোডাক্ট, আমাদের কোনো দেশি প্রোডাক্ট না। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তারপর যদি আমরা একটু পিয়ানো সুইচের মধ্যে আসি। আচ্ছা, ওকে, পিয়ানো সুইচ। হ্যাঁ, আমার কাছে আপনি সুইচ পাবেন যে 5 টাকা 91 পয়সা। আচ্ছা, এটা 5 টাকা 91 পয়সা কেনা, 20 টাকা বিক্রি। হ্যাঁ, তারপর যদি আমি কালারে যাই, কালারটা হবে 6 টাকা 91 পয়সা, রেড কালার, ব্লু কালার দুটোই আছে। এগুলো অনেক কালার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে অন অফ, যেটা আমি তৈরি করে মানে বাংলাদেশের প্রথম অন অফ আমি তৈরি করছি, এটার দাম পড়বে আপনার মাত্র 12 টাকা 50 পয়সা। তারপর আমার কাছে ম্যাচিং করা রেগুলেটর পাবেন, আমার কাছে রেগুলেটর পাবেন 24 টাকা থেকে শুরু, 1 বছরের গ্যারান্টি। তারপর বেড সুইচ পাবেন আমার কাছে 8 টাকা 16 পয়সা, 8 টাকা 16 পয়সা, এটা আপনি গ্যারান্টি যুক্ত। তারপর যদি টেস্টারে যাই, টেস্টার পাবেন আপনি মাত্র 10 টাকা 50 পয়সা, 10 টাকা 50 পয়সা টেস্টার। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে আছে, এটা পাবেন আপনি 12 টাকা 50 পয়সা প্লাস, 12 টাকা 50 পয়সা, এটা হচ্ছে চায়না টেস্টার, 12 টাকা 50 পয়সা। 10 টাকায় কিনে কয় টাকা বিক্রি করবে এটা ভাই? 10 টাকা কিনে 20 টাকা অনায়াসে একটা টেস্টার বিক্রি করা যায়। 20 টাকা ডাবল লাভ। তারপর যদি আমি মাল্টি বলি, এটার দাম হচ্ছে আপনার মাত্র 10 টাকা 41 পয়সা, 10 টাকা 41 পয়সা, 13 প্লাগ যদি নেন আমার কাছে পড়বে মাত্র 28 টাকা পিস, 28 টাকা পিস, এগুলো খুচরা মূল্য 75 টাকা। তারপর এই একটা আইটেম আছে, হট একটা আইটেম, এটা হচ্ছে কালার গুলো হচ্ছে কালারফুল, এটার দাম পড়বে মাত্র 28 টাকা পিস, এটা হচ্ছে 75 টাকা, এটা খুচরা মূল্য বিক্রি 75 টাকা। তারপর আমার কাছে যদি আপনি টেপ চান, আমার কাছে যে টেপ আছে, আপনি ওশাকা টেপ পাবেন 10 টাকা পিস, মানে 120 টাকা ডজন। আর ডিয়ার টেপ পাবেন 111 টাকা পিস, 132 টাকা ডজন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি দেখা? তারপর হচ্ছে এই যে গরমের ভিতরে যদি ভাই একটু দেখাই, ক্যাপাসিটার, ক্যাপাসিটার কিন্তু আমার কাছে অ্যাভেলেবল, সব ধরনের ক্যাপাসিটার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সব ধরনের ক্যাপাসিটার আমার কাছে আছে, থাই, পাকিস্তানি, ইটালিয়ান, চায়না, সব ধরনের আছে। তারপরে যে ফ্যান ড্রাইভার আছে আমার কাছে ভাই, মাত্র 50 পয়সা কেনা, 50 পয়সা কেনা, 10 টাকা 20 টাকা বিক্রি। তারপর আমার কাছে পাবেন ফ্যামিলি প্যাক, 125 টাকা কেনা, 5 বছরের গ্যারান্টি, এটা খুচরা মূল্য হচ্ছে আপনার 250 টাকা, ঠিক আছে? মানে এটা 5 বছরের গ্যারান্টি, রিপ্লেসমেন্ট নতুন পাবেন। তারপর যদি একটু টুপিন দেখাই মামুন ভাই, এখন টুপিনে যাবো আমরা। হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ যা আছে তাই চলবে, এটার দাম হচ্ছে মাত্র 10 টাকা 41 পয়সা, 10 টাকা 41 পয়সা। তারপর এটা হচ্ছে নতুন একটা মডেল ভাই, এটা আমরা নিজে তৈরি করছি নতুন একটা মডেল, এটার দাম হচ্ছে মাত্র 10 টাকা 41 পয়সা। তারপর এই একটা টুপিন, মানে বাংলাদেশে যদি কোনো টুপিন কাজ না করে, এটা মনে করেন একটা অ্যান্টিবায়োটিকের মতন, মানে আমাদের ওষুধ খেলে যখন কাজ না করে তখন কিন্তু আমাদের একটা কোর্স দিয়ে দেয় ডাক্তার, অ্যান্টিবায়োটিক, মানে এটা হচ্ছে টুপিনের অ্যান্টিবায়োটিক, এটা সর্বোচ্চ লোড নিতে, সর্বোচ্চ লোড, এটা হচ্ছে 23 টাকা পিস কেনা পড়বে আপনার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর যদি প্যান্ডেল হোল্ডারে যাই, প্যান্ডেল হোল্ডার পড়বে মাত্র 6 টাকা পিস, 6 টাকা 6 টাকা পিস, প্যান্ডেল হোল্ডার কিনে 20 টাকা বিক্রি। তারপর এটা হচ্ছে আপনার 9 টাকা 16 পয়সা, সেফটি হোল্ডার 9 টাকা 16 পয়সা। তারপর একটা ডিজাইনেবল আছে 10 টাকা 41 পয়সা। তারপর যদি আমরা কালারে যাই, কালার পড়বে আপনার 10 টাকা 50 পয়সা, 10 টাকা 50। তারপর যদি পোল্ট্রি ফার্মে যাই, পোল্ট্রি ফার্মের গুলো পড়বে হচ্ছে আপনার 12 টাকা 50 পয়সা, 12 টাকা 50, এটা 208 বাল্ব টানা, 72 ঘন্টা 96 ঘন্টা চালাবে, জ্বলে পড়ে গলে গেলে চেঞ্জ। আর ইলেকট্রিক ব্যবসাটা হচ্ছে কিন্তু ভাই লাভজনক একটা ব্যবসা। এই ব্যবসা যারা বেকার আছেন, ঘরে বসে না থেকে, যেহেতু গরমের সময়, মানে এখন একটা সিজন ইলেকট্রিক ব্যবসার সিজন, তো আপনারা ঘরে বসে না থেকে এই খালি ব্যবসাটা শুরু করতে পারেন। আর ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু খুব লাভজনক একটা ব্যবসা, আমি রেট গুলো বলতেছি, আর আপনি ক্যালকুলেশন করে মিলবেন যে আপনি একটা প্রোডাক্ট আপনার এলাকা থেকে কত দিয়ে কিনেন, রাইট? হ্যাঁ, ওকে। তারপরে কি দেখাচ্ছেন আমাদেরকে? তারপর যদি ভাই মাল্টি 16 এ যাই, এই একটা মাল্টি 16 এর দাম পড়বে মাত্র 47 টাকা পিস, 47 টাকা পিস, এটা হচ্ছে আপনার গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট, বিক্রি কত আপনার? এটা নরমালি 150 টাকা বিক্রি আছে ভাই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ঠিক আছে। তারপর এটা হচ্ছে 47 টাকা। তারপর এই আছে একটা টেসলা, টেসলা, এটার দাম হচ্ছে আপনার মাত্র 52 টাকা পিস, 52 টাকা পিস। তারপর আমার কাছে 8 পিন পাবেন মাত্র 63 টাকা পিস, 63 টাকা পিস, এটা পাবেন আপনি মাত্র 53 টাকা পিস, 53 টাকা কেনা, এটা আপনি 150 টাকা অনেসে বিক্রি, এটা হচ্ছে হাই লাইফের প্রোডাক্ট। আচ্ছা, ওকে। তারপর যদি আমরা অনেকে যাই,
আপনার বাংলাদেশে যা আছে এসি ওভেন ইলেকট্রিক চুলা সবকিছু চালাবেন, এটার দাম পড়বে মাত্র 130 টাকা। 130 টাকায় সর্বোচ্চ যা আছে চালাবেন, জ্বলে পুড়ে গলে গেলে চেঞ্জ, ঠিক আছে? তারপর যদি যাই পিসি বাটাম হচ্ছে মাত্র 12 টাকা 50 পয়সা, কেনা, ঠিক আছে? তারপর এই একটা হচ্ছে, এটা হচ্ছে আপনার 14 টাকা। তারপর মামুন ভাই আমাদের কিন্তু নতুন একটা মডেল নেমে গেছে, যেহেতু গরম সিজনের সময় অবশ্যই কিছু নতুন আপডেট মডেল রাখতে হয়, এটার দাম হচ্ছে মাত্র 16 টাকা। বড় বাটামে যদি যাই এটা পড়বে আপনার মাত্র 19 টাকা 16 পয়সা কেনা। তারপর এই একটা হচ্ছে, এটা হচ্ছে 23 টাকা। তারপর এটা পড়বে হচ্ছে আপনার মাত্র, বিভিন্ন কোয়ালিটির বাটা হোল্ডার এখানে আছে, অনেক কোয়ালিটির আছে বাটা হোল্ডার এখানে। তারপর যদি একটা হোল্ডার দেখাই মামুন ভাই, এটা কোনো ব্র্যান্ডের না, নিতে গেলে আপনার কিনা পড়বে 105 টাকা। আর আমার থেকে যদি নেন, এর দাম পড়বে মাত্র 45 টাকা পিস, পার পিস 45 টাকা। এটা কোনো ব্র্যান্ডের না, নিতে গেলে পড়বে 105 টাকা। তো আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে কি নিজস্ব তৈরি করা প্রোডাক্ট, আর আমাদের প্রোডাক্টগুলো গুণগত মান আছে। আর আমরা কিন্তু প্রত্যেকটা মালে গ্যারান্টি দিয়ে থাকি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আমাদের ব্যবসায়িক যে ভাইদের আছে তাদের সবচেয়ে বড় ফ্যাসিলিটি দিই যে 6 মাসের ভিতরে যে কোনো মাল অবিক্রিত থাকলে সেই মাল চেঞ্জ করে যে রানিং আইটেম আমাদের নিতে পারবেন। ওকে, তারপর মামুন ভাই যে লাইট, এটা পড়বে আপনার মাত্র 12 টাকা 50 পয়সা। আপনার 50 টাকার অধিক, মানে অনেক 100 টাকা বিক্রি করে। তারপর যদি আমরা ডিম লাইট এ যাই, আমাদের ডিম লাইট গুলো অনেক কোয়ালিটির আছে, দেখেন অনেক কালারফুল আছে, এগুলো পড়বে মাত্র 13 টাকা 50 পয়সা। এগুলো চায়না প্রোডাক্ট, এগুলো আসার দিলে ভাঙবে না, ঠিক আছে? তারপর যদি আমি একটু গ্র্যান্ডি লাইটে যাই, যেগুলো আমি নিজে ইম্পোর্ট করে থাকি, আর যেগুলো আমি নিজে মানে ইম্পোর্ট করে এগুলো ফিটিং গুলো করি, হ্যাঁ, এই 5 ওয়াট লাইটটা আছে আমার কাছে, 5 ওয়াট লাইটের দাম পড়বে মাত্র 41 টাকা। এটা এমআরপি আছে আপনার 130 টাকা প্যাকেটের গায়ে, ঠিক আছে? এই যে এমআরপিটা যদি একটু দেখা দিই, এটা কিন্তু 1 বছরের গ্যারান্টি, 1 বছরের যে কোনো সমস্যা হলে আমি নতুন প্রোডাক্ট দিয়ে দিব, ঠিক আছে? তার পাশাপাশি আছে এই যে 15 ওয়াট যদি বলি, দেখেন 15 ওয়াটের দাম হচ্ছে মাত্র 88 টাকা, আর এমআরপি হচ্ছে 300 টাকা। এগুলো যদি আপনি যে আমার এমআরপি আছে সেখান থেকে আপনি 30% যদি আপনি মাইনাস করেন যে ডিসকাউন্ট দেন, তাহলে পার পিস লাইট আপনার 79-100 টাকা লাভাংশ থাকবে, ঠিক আছে? তারপর যদি 20 ওয়াট এর এমআরপিটা হচ্ছিল আপনার 350 টাকা, আর আমার কাছে কেনা পড়বে মাত্র 98 টাকা পিস। দেখেন লাইটের স্ক্রিনে লেখা আছে 1J, প্যাকেটে 1J গ্রান্ডি কার্ড 1J, কারণ 1J হচ্ছে আমার নিজস্ব একটা ব্র্যান্ড। তারপর আমার কাছে আপনি এসিডিসি পাবেন, যেহেতু আমাদের এখন গরম, এসিডিসি দরকার, আমার কাছে আপনি এসিডিসি পাবেন, আমার কাছে এসিডিসি পাবেন মাত্র 72 টাকা থেকে শুরু। আপনি আমার কাছে অনেক ধরনের এসিডিসি পাবেন, 72 টাকা 95 টাকা 145 টাকা 195 টাকা, তারপর হচ্ছে আপনার 285 টাকা, তারপর হচ্ছে আপনার 340 টাকা, 460 টাকা, মানে অনেক ধরনের এসিডিসি পাবেন। দেখেন আমার কাছে কিন্তু সর্বোচ্চ, দেখেন 35 ওয়াটের এসিডিসি আছে, যেটা বাংলাদেশে প্রথম 35 ওয়াটের এসিডিসি দিচ্ছি গ্রান্ডি সহকারে, ঠিক আছে? এটা বাংলাদেশের প্রথম, আর এটা মিনিমাম সর্বনিম্ন 3 ঘন্টা ব্যাকআপ দিবে। তারপর আমার কাছে যে আপনার এই যে ব্রেকার বক্স পাবেন, তারপর হচ্ছে আপনার এই যে পিসি বোর্ড, যেটাকে সুইচ বোর্ড বলে, আমার কাছে সুইচ বোর্ড গুলো পাবেন কয়েকটা মডেলের, 5 থেকে 6টা মডেলের সুইচ বোর্ড পাবেন মাত্র 5 টাকা থেকে শুরু, 5 টাকা পিস থেকে শুরু। তারপর যদি মামুন ভাই আপনি একটু মাল্টিপ্লাকে যাই, যেটা আমি তৈরি করে থাকি, এখানে কিন্তু আমি অধিকাংশ যা দেখাইছি আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই নিজস্ব তৈরি, যেগুলা বাইরের আইটেম বাদে, যেরকম মাল্টিপ্লাকটা যদি বলি, এটা হচ্ছে আপনার 2 বছরের গ্যারান্টি, মাত্র 22 টাকা, মাত্র 22 টাকা 2 বছরের গ্যারান্টি। তারপর একটা মাল্টিপ্লাক আছে মাত্র 48 টাকা পিস, তারপর একটা মাল্টিপ্লাক আছে মাত্র 82 টাকা পিস, ঠিক আছে? তারপর এখানে এই যে মামুনের মাল্টিপ্লাক আছে আমার কাছে, যে কালো মাল্টিটা মাত্র 180 টাকা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 120 টাকা। তারপর এই কালো মাল্টিটা হচ্ছে আপনার 92 টাকা, এটা দিয়ে কম্পিউটার চালানো যাবে। তারপর আমার কাছে কিন্তু এই যে দেখেন 2 বছরের গ্যারান্টি যুক্ত মাল্টিপ্লাগ আছে, যেটা আপনি যে কাট দেওয়া আছে, 2 বছরের কাট দেওয়া মাল্টিপ্লাগ আছে,
মানে আমার কাছে আপনার হাই কোয়ালিটি অনেক ধরনের মাল্টিপ্লাক পাবেন, 30 থেকে 40 টাইপের মাল্টিপ্লাক আমার কাছে পেয়ে যাবেন, মানে 22 টাকা থেকে আমার মাল্টিপ্লাক শুরু। ওকে বুঝতে পেরেছি। তারপর যদি দেখাই আরেকটা লাভজনক একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার মাত্র 3 টাকা 91 পয়সা কেনা, হ্যাঁ আপনি এমআরপি হচ্ছিল মাত্র 22 টাকা বিক্রি, আর এটা হচ্ছে 6 মাসের গ্যারান্টি, 6 মাসের যদি আটার জমে যায় আমি আপনাকে চেঞ্জ করে দিব। ওকে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা ওনার এখান থেকে পণ্য নিতে যাচ্ছেন, ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বারটা স্পষ্ট ভাবে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। তো আজকে তো এই পর্যন্তই, তো আজকের মতো আমি মামুন জেরের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।